ওম শান্তি আজকে ছাব্বিশে জানুয়ারি দু হাজার তেইশ ভারতের চুয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস এবং বাগদেবী অর্থাৎ মা সরস্বতীর আজকে পূজার দিন আমরা শুনছি এই শুভ দিনে প্রাত সাকার বাংলা মুরুলি আজকের মহাবাক্য এই মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা অমৃতবেলায় শান্ত শুদ্ধ বায়ুমণ্ডলে তোমরা দেহসহ সব কিছু ভুলে আমাকে স্মরণ করো সেই সময় খুব ভালো স্মরণ থাকে আজকের প্রথম প্রশ্ন বাবার শক্তি প্রাপ্ত করার জন্য বাচ্চারা তোমরা কি এমন ভালো কর্ম করে থাকো উত্তর সব থেকে ভালো কর্ম হলো বাবার কাছে নিজের সব কিছু অর্থাৎ তন মন ধন অর্পণ করা যখন তোমরা সবকিছু অর্পিত করে দেবে তখন বাবা তোমাদেরকে রিটার্নে এত শক্তি দেবেন যার দ্বারা তোমরা সমগ্র বিশ্বের উপর সুখ শান্তির অটল অখণ্ড রাজত্ব করতে পারবে যা নাকি বাবা গ্যারান্টি করছেন দ্বিতীয় প্রশ্ন বাবা কীরকম সেবা বাচ্চাদেরকে শিখিয়েছেন যা কি না কোনো মানুষ শেখাতে পারবে না উত্তর আত্মিক সেবা তোমরা আত্মাদেরকে বিকারের অসুখ থেকে মুক্ত করার জন্য জ্ঞানের ইঞ্জেকশন লাগিয়ে থাকো তোমরা হলে আধ্যাত্মিক সমাজসেবী সাধারণ মানুষ শরীরের সেবা করে কিন্তু জ্ঞান ইঞ্জেকশন দিয়ে আত্মার জ্যোতি সদা প্রজ্বল্যমান বানাতে পারে না এই সেবা বাবাই বাচ্চাদেরকে শেখাচ্ছেন অম শান্তি এটা তো বোঝানো হয়েছে যে মানুষকে কখনো ভগবান বলা যাবে না এটা হলো মনুষ্য সৃষ্টি তাই না আর ব্রহ্মা বিষ্ণু শঙ্কর থাকেন শিব বাবা হলেন আত্মাদের অবিনাশী পিতা বিনাশী শরীরের বাবা তো বিনাশী হয় এটা তো সবাই জানে জিজ্ঞেস করা হয় যে তোমাদের এই বিনাশী শরীরের বাবাকে আত্মাদের বাবাকে আত্মা জানে যে তিনি পরমধামে থাকেন বাচ্চারা তোমাদের দেহি অভিমানী থেকে দেহ অভিমানী কে বানিয়েছেন প্রথমে তো তোমরা দেহি অভিমানী ছিলে যিনি দেহ রচনা করেছেন তিনি এখন দেহি অভিমানে কে বানাচ্ছেন এই উত্তর তোমাদের এখন প্রাঞ্জল উত্তর হওয়া চাই যিনি হলেন আত্মাদের অবিনাশী পিতা পরম পিতা পরমাত্মা যিনি তোমাদের পিতা শিক্ষক এবং সদ্গুরু তাই না অবিনাশী মানে যার কোনো আদি মধ্য অন্ত নেই যদি আত্মার আর পরমাত্মার মধ্য অন্ত বলে থাকে তাহলে রচনার বিষয়ে সংশয় উঠবে না তাকে বলা যায় অবিনাশী আত্মা অবিনাশী পরমাত্মা আত্মার নাম হলো আত্মা অবশ্যই আত্মা নিজেকে জানে যে আমি হলাম আত্মা আমি আত্মা আত্মাকে দুঃখী করো না এটাই তো বলে আমি হলাম পাপ আত্মা এটা আত্মাই বলে থাকে আমি হলাম পণ্যাত্মা এটা আত্মারই উক্তি স্বর্গে এই শব্দ আত্মা কখনই বলবে না এই সময়ে আত্মা পতিত হয়ে যায় সেই আত্মাই আবার পাবন হয় শতযুগে পতিত আত্মারাই পবিত্র আত্মার মহিমা করে যা কি তোমরা করে আসছ যে সমস্ত মনুষ্য আত্মারা আছে তাদেরকে পুনর্জন্ম তো অবশ্যই নিতে হবে এসব হলো নতুন কথা জানাকি কি পিতা পরমাত্মা তোমাদেরকে এখন পড়াচ্ছেন শেখাচ্ছেন বাবা আদেশ করছেন বাবা অর্ডিন্যান্স জারি করছেন উঠতে বসতে আমাকে স্মরণ করো আর কোনো কঠিন কর্ম তোমাদেরকে দিচ্ছে না পূর্বে তোমরা পূজারী ছিলে শিবায় নম বলতে এখন বাবা বলছে তোমরা পূজারীরা নমস্কার তো অনেকবার করেছো এখন তোমাদেরকে মালিক পূজ্য বানাচ্ছি যে পূজ্য হয় সে কখনো নমস্কার করে না পূজারী নম অথবা নমস্কার বলে নমস্কারের অর্থই হল নমন করা কাদ অবশ্যই একটু ঝোঁকাবে বাচ্চারা এখন তোমাদেরকে নমস্কার করার কোনো দরকার নেই না লক্ষ্মী নারায়ণ নম না বিষ্ণু দেবতাকে নম না শঙ্কর দেবতাকে নম নম কাউকে করতে হবে না এই শব্দটি হল পূজারী ভাবের এখন তো তোমাদেরকে সমগ্র সৃষ্টির মালিক হতে হবে না বাবাকেই স্মরণ করতে হবে বলেও থাকে যে তিনি হলেন সর্বসমর্থ সমর্থ কালেরও কাল অকাল মূর্ত সৃষ্টির রচয়িতা অনেক টাইটেল ওনার দেওয়া হয়েছে স্বরূপ ওনার একটাই রূপ আর কোনো রূপ নেই পূর্বে তার খুব মহিমা করতে না তারপর বলে দিতে সর্বব্যাপী তো তার কি কোনো অর্থ হলো কুকুর বিড়াল সবার মধ্যে তিনি আছেন সেটা তোমরা কখনো মেনে নেবে তখন সকল মহিমা সমাপ্ত হয়ে যায় যা মহিমা করেছ তা সকল জিরু হয়ে গেল মাইনাস হয়ে গেল। এই সময় সব মানুষই হল পাপাত্মা তাহলে জন্তু জানোয়ার জানোয়ারের আবার কি মহিমা হবে বলো সব কথা মানুষের জন্যই প্রযোজ্য এই সময় তোমরা শুনছ এই সময় তোমরা শিখছ আত্মা বলে যে আমি হলাম আত্মা এটা হলো আমার শরীর যেরকম আত্মা হলো বিন্দু স্বরূপ সেরকম পরমাত্মা হলেন বিন্দু স্বরূপ যেমন সন্তান তেমন পিতা যেমন পিতা তেমন সন্তান তিনিও বলেন যে আমি পতীদেরকে পাবন বানাতে সাধারণ শরীরে অর্থাৎ ব্রহ্মার শরীরে প্রবেশ করি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এখানে এসে বাচ্চাদেরকে অবিডিয়েন্ট সার্ভেন্ট হয়ে সেবা করি আমি আমি হলাম আধ্যাত্মিক সমাজসেবী আর তোমরাও এখন তাই হয়ে উঠছো বাচ্চারা তোমাদেরকেও তোমাদেরকেও আধ্যাত্মিক সেবা করতে আমি শেখাচ্ছি অন্যরা সবাই তো জাগতিক শরীরের সেবা করতে শেখায় তোমরা হলো তোমরা হলে আত্মিক সেবা তোমাদের এটাই হলো বড় টাইটেল এটাই হলো তোমাদের স্বাভিমান তখন বলা হবে জ্ঞান অঞ্জন সদগুরু দিয়েছেন অজ্ঞান অন্ধকার বিনাশ হয়েছে এটাই তো বলবে সত্যিকারের সদ্গুরু তো তিনি একজনই তোমার পিতা পরমাত্মা শিক্ষক এবং সদ্গুরু তিনি হলেন সম্পূর্ণ অথরিটি তিনি এসে সকল আত্মাদেরকে ইঞ্জেকশন দিয়ে থাকেন আত্মার মধ্যেই বিকারের অসুখ আছে না এই জ্ঞানের ইঞ্জেকশন আর কারুর কাছে নেই আত্মা পতিত হয় নাকি শরীর পতিত হয় যাকে ইঞ্জেকশান দেওয়া হবে এখন আত্মাকেই তো ইঞ্জেকশন দিতে হবে আত্মা অসুস্থ হয়ে গেছে পাঁচ বিকারের কঠিন অসুখ হয়েছে তার এই জন্য ইঞ্জেকশন জ্ঞান সাগর বাবা ছাড়া আর কারোর কাছে নেই বাবা এসে আত্মাদের সাথে কথা বলছেন যে হে আত্মারা তোমাদের জ্যোতি সদা প্রজ্বল্যবান ছিল যখন তোমরা সাত্বিক ছিলে যখন তোমরা সত্য ছিলে শক্তিশালী ছিলে তারপর মায়া এসে তার উপর ছায়া ফেলে দিয়েছে ছায়া ফেলে দিতে দিতে তোমাদেরকে ধোয়া সময় বুদ্ধির বানিয়ে দিয়েছে এছাড়া কোনো যুধিষ্ঠির বা ধৃতরাষ্ট্রের কথা নেই যা নাকি গল্প কথা বানানো হয়েছে এসব হলো রাবণের বিষয় রাবণ এমনভাবে শাস্ত্র বানিয়েছে এমনভাবে কথা এমনভাবে মহাভারত বানিয়েছে বাবা বলছেন আমি আসি সাধারণ রীতিতে সাধারণ শরীরে ব্রহ্মার শরীরে আমাকে কোনো বিরল বা ব্যতিক্রমে আত্মাই জানতে পারবে যেমন তোমরা জানছো এখন সকলে তো জানতে পারবে না শিব জয়ন্তী হল আলাদা কৃষ্ণ জয়ন্তী হলো আলাদা পরমপিতা পরমাত্মা শিবকে শ্রীকৃষ্ণের সাথে এক করতে পারবে না কারণ উভয়ের মহিমা আলাদা আলাদা একজন হলেন পিতা একজন হল পুত্র তিনি হলেন নিরাকার আর ইনি হলেন সাকার এখানে তো রাত্রদিন পার্থক্য হয়ে গেল বাবা বলছেন আমি হলাম নিরাকার আমার মহিমাও গাইতে থাকে তোমরা বাচ্চারাও গিয়ে এসেছ হে পতিত পাবন এসে ভারতকে পুনরায় শতযুগী দৈবী রাজস্থান বানাও তোমরাই তো গাইতে এখন তো তোমরা জ্ঞান পেয়ে গেছো এখন তো তোমরা গাইবে না কোনো এক সময় দৈবী রাজস্থান ছিল তার নাম ছিল শতযুগ বৈকুণ্ঠ দুনিয়া এখন আর নেই পুনরায় কে স্থাপন করবে এ প্রশ্ন তো তোমাদের মনেই জাগরিত হবে পরম পিতা পরমাত্মাই ব্রহ্মার দ্বারা নতুন দুনিয়া স্থাপন করেন এ তোমাদের কত বড় খুশির খবর এখন হলো পতিত প্রজার উপর প্রজার রাজ্য পঞ্চায়েতী রাজ্য এর নামই হল কবরস্থান মায়া একদম শেষ করে দিয়েছে এখন তোমাদেরকে দেহের সাথে দেহের সকল সম্বন্ধকে ভুলে এক বাবাকে স্মরণ করতে হবে শরীর নির্বাহের জন্য কর্ম করতে করতে তোমরা বাবাকে স্মরণ করো যখনই সময় পাবে তো আমাকে স্মরণ করো এটাই হলো তোমাদের কাছে পুরুষার্থ এই একটাই যুক্তি তোমাদেরকে আমি বলে থাকি তোমাদেরকে কখনো জঙ্গলে যাওয়ার জন্য আমি বলি না না খেয়ে থাকো এ কথাও বলি না উপবাস করো এ কথাও বলি না সব থেকে বেশি তোমরা অমৃতবেলায় আমাকে স্মরণ করতে পারবে কেননা সেই সময় বাতাবরণ শান্ত ও শুদ্ধ থাকে ওই সময় না কোনো চুরি করে কেউ আর না কোনো পাপ কর্ম হয় তখন প্রকৃতি একেবারে শান্ত থাকে না কেউ বিকারে যায় শোয়ার সময় সবাই সবাই শুরু করে সেই সময়টাকে বলা হয় ঘোর তমপ্রধান রাত এখন বাবা বলছেন বাচ্চারা পাস্ট ইজ পাস্ট ভক্তিমার্গের খেলা সম্পূর্ণ হয়ে গেছে তাই না এখন তোমাদেরকে বোঝানো হয়েছে যে এটা হলো তোমাদের অন্তিম জন্ম এই জন্মেই তোমাদের অনেক কামাই করতে হবে এই প্রশ্ন উঠতেই উঠতেই পারে না যে সৃষ্টির বৃদ্ধি কীভাবে হবে এটা তো গডস প্ল্যান এটা তো কোনো ম্যানস প্ল্যান নয় বৃদ্ধি তো হতেই থাকবে যে আত্মারা উপরে আছে তাদেরকে নিচে আসতেই হবে যখন সবাই এসে যাবে তখন বিনাশ শুরু হয়ে যাবে তারপর নম্বরের ক্রমানুসারে সবাইকে যেতেই হবে নিজের পরমধামে নিজের ঘরে গাইড সবার সামনে থাকে তাই না আর পরম পিতা পরমাত্মা হলেন গাইড তোমাদেরকে নিয়ে যেতে এসেছেন তোমরা রাস্তা ভুলে গেছো বাবাকে বলা হয় মুক্তিদাতা পতিত পাবন পাবন দুনিয়া হল স্বর্গ যা নাকি তোমাদের সামনে অপেক্ষা করছে বাবা ছাড়া স্বর্গ কেউ রচনা করতে পারে না এখন তোমরা বাবার শ্রীমতে চলে ভারতকে তন মন ধন দিয়ে সেবা করছো গান্ধীজিও চাইতেন কিন্তু করতে পারেননি তিনি চাইতেন রাম রাজ্য হোক ড্রামার ভবিত ভবিতব্য এরকমই ছিল যা ভগবানের কর্তব্য তা কি কোনো মানুষ করতে পারে যেটা পাস্ট হয়ে গেছে পতিত রাজাদের রাজ্য শেষ হওয়ারই ছিল তাই তাদের নাম চিহ্ন সব সমাপ্ত হয়ে গেল তাদের সম্পত্তিরও নামটুকু নেই তারা জানতো যে লক্ষ্মী নারায়ণ স্বর্গের মালিক ছিলেন কিন্তু এটা কেউ জানতেন না যে তাদের এরকম কে বানিয়েছেন এখানেই তো মানুষ আর ভগবানের মধ্যে পার্থক্য জানাকে তোমরা এখন জানতে পারছো অবশ্যই স্বর্গের রচয়িতা বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়েছে বাবা ছাড়া অন্যকেই অন্যকেই কেউ এত শ্রেষ্ঠ উত্তরাধিকার দিতে পারবে না জানাকেই তোমরা এখন প্রাপ্ত করছো এসব কথা কোনো শাস্ত্রতে পাবে না কারণ ভগবান এসে ডাইরেক্ট ভগবান ও বাচা শোনাচ্ছেন গীতাতে আছে কিন্তু নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে পাণ্ডব আর কৌরব দুজনেরই রাজত্ব দেখিয়েছে কিন্তু এখানে দুজনের রাজত্ব নেই এখন বাবা পুনরায় রাজত্ব স্থাপন করছেন বাচ্চারা তোমাদের খুশির পারদ ঊর্ধ্বগামী হওয়া চাই এখন নাটক সম্পূর্ণ হচ্ছে এখন আমরা ফিরে যাচ্ছি আমরা সুইট অধিবাসী তারা তো বলে দেয় যে অমক ব্যক্তি ওপারে নির্বাণে গেছে বা জ্যোতি জ্যোতিতে মিলিয়ে গেছে অথবা মুখ্য লাভ করেছে যার নাকি কোনো অর্থ হয় না ভারতবাসীদের স্বর্গ অতি মিষ্টি লাগে তাই তারা বলে অমোকে স্বর্গলোকে গমন করেছে বাবা বোঝাচ্ছেন যে মোক্ষ তো কেউ পেতে পারে না ড্রামাতে সেই শব্দটাই নেই সকলের সদ্গতিদাতা হলেন এক বাবা এক পরমাত্মা তিনি অবশ্যই সবাইকে শোক দেবেন তিনি এসেছেন পরম ছেড়ে ব্রহ্মার শরীরে তিনি প্রবেশ করছেন তোমাদেরকে একত্রিত করছেন তোমরা এখন আধ্যাত্মিক সেনা এবং এখন তোমরা ঈশ্বরীয় স্টুডেন্ট এক নির্ভান বসে আছেন আর এক দুঃখ ভোগ করবে এটা বাবা সহন করতে পারেন না বাবা হলেন পতিত পাবন তোমাদের কত বড় শক্তি এখন দিচ্ছেন এক হলো মুক্তিধাম পাবন অন্যটি হলো জীবন মুক্তিধাম পাবন পুনরায় দাপর থেকে সবাই পতিত হয়ে যাবে পাঁচ তত্ত্ব ইত্যাদি সব প্রদান হয়ে যায় এটাই হলো তোমাদের জীবনের কাহিনী পুনরায় বাবা এসে পাবন করেন তারপর সেখানকার পবিত্র তত্ত্বের দ্বারা তোমাদের শরীর গৌর অর্থাৎ সুন্দর হয়ে যাবে সেখানে প্রাকৃতিক বিউটি অর্থাৎ ন্যাচারাল সৌন্দর্য থাকে সেই সৌন্দর্য সকলকে আকৃষ্ট করে শ্রীকৃষ্ণের প্রতি সবাই কীভাবে আকৃষ্ট হয় দেখো তো কেউ বাচ্চা চায় কেউ স্বামী চায় নামই তাহলে হবে হ্যাঁ তার নামই হবে না কেন পরমাত্মার অনেক মহিমা করতে থাকে অকাল মূর্তি দাতা তাকেই আবার নুরি কাকরের মধ্যে রয়েছে বলে আখ্যা দিয়েছে সর্বব্যাপী বলে আখ্যা দিয়েছে বাবাকে কেউই জানে না বাস্তবে ভুল ব্যাখ্যা দিয়েছে যখন বাবা আসেন দুনিয়াতে তখন এসে বোঝান সমস্ত গুরু রহস্য বোঝান লৌকিক বাবু যখন বাচ্চা রচনা করেন তখন বাবার বায়োগ্রাফি ছেলে জানতে পারে বাবা না বললে বাচ্চারা বাবার বায়োগ্রাফি কীভাবে জানতে পারবে বলো এখন বাবা বলছেন যে লক্ষ্মী নারায়ণকে বরণ করতে হলে তো পরিশ্রম করতে হবে পুরুষার্থ করতে হবে আমাদের তো লক্ষ্য অনেক শ্রেষ্ঠ হওয়া চাই আমদানিও অনেক হবে শতযুগে পবিত্র প্রবৃতি মার্গ ছিল তোমাদের কত খুশির এখন খাজানা তোমরা প্রাপ্ত করছ পবিত্র রাজস্থান ছিল না সেটাই এখন অপবিত্র হয়ে গেছে সবাই বিকারই হয়ে গেছে এটা হলো আসরিক দুনিয়া অনেক করাপশন লেগেই আছে রাজত্ব করার জন্য তো শক্তি চাই না ঈশ্বরীয় শক্তি তো তাদের কাছে নেই প্রজার উপর প্রজা রাজ্য চলছে যে দান ভালো কর্ম করে তাদেরই রাজ পরিবারে জন্ম হয় সেই কর্মের মধ্যে শক্তি আছে এখন তোমরা তো অনেক শ্রেষ্ঠ কর্ম করছো এখন তোমাদের ব্রাহ্মণ জীবন তোমরা নিজেদের সব কিছু অর্থাৎ তন মন ধন দিয়ে শিববাবাকে অর্পণ করে দিচ্ছ আর এটা বিশ্বকল্যাণের কাজ লাগছে তাই শিববাবাকেও বাচ্চাদের সামনে সব কিছু অর্পণ করতে হয় তোমরা তার থেকে শক্তি ধারণ করে সুখ শান্তির অখণ্ড অনর রাজ্য পরিচালনা করে থাকো এটাই তোমাদের অত্যন্ত খুশি এখন তোমাদের হওয়া চাই প্রজাদের মধ্যে তো কোনো শক্তি থাকে না এমন বলবে না যে ধন দান করেছে তাই কর্মফল স্বরূপ তো এম ইত্যাদি হয়েছে ধন দান করলে ধনবান ঘরে জন্ম হয় এখন তো কোনো রাজাও নেই এখন বাবা তোমাদেরকে কত শক্তি প্রদান করছেন তোমরা বলো যে আমরা নারায়ণকে বরণ করব তো কত শক্তিশালী তোমরা হচ্ছ কত ঊর্ধ্ব তোমাদের উচ্চাকাঙ্ক্ষা তোমাদের লক্ষ্য আমরা মানুষ থেকে দেবতা হচ্ছি নর থেকে নারায়ণ নারী থেকে লক্ষ্মী এসব হলো নতুন নতুন কথা নারদের কাহিনী এই সময়ের কথা তোমাদের মধ্যে কেউ না কেউ নারদের মতো পুরুষার্থ করছে রামায়ণ ইত্যাদিও এই সময়ের কাহির কথা সত্যযুক্ত তাতে কোনো শাস্ত্র থাকবে না সকল শাস্ত্রের সাথে এখন থেকেই বিচ্ছেদ হয়ে যায় কল্পবৃক্ষের চিত্রে দেখবে মঠ পথ সব শেষ দিকে আসে মোক্ষ হলো ব্রাহ্মণ ধর্ম দেবতা বর্ণ ক্ষত্রিয় বর্ণ ব্রাহ্মণের টিকি প্রচলিত আছে না এই ব্রাহ্মণ বর্ণ হলো সব থেকে উঁচুতে যার আবার শাস্ত্রতে বর্ণনা নেই বিরাট রূপ থেকেও ব্রাহ্মণদের সরিয়ে নিয়েছে ড্রামাতে এরকমই নির্ধারিত আছে দুনিয়ার মানুষ এটা জানে না যে ভক্তি নিচে নামিয়ে দেয় যত ভক্তি করো না কেন নিচে আসতেই হবে বলে দেয় যে ভক্তি করলে ভগবান প্রাপ্ত হয় কিন্তু এখন ভগবান বলছেন সত্যি কথা অনেক চিৎকার করে দুঃখের সময় স্মরণ করে সেটা তো তোমরা অনুভবই না সেখানে দুঃখের কথা নেই এখানে সকলের মধ্যে ক্রোধ আছে একে অপরকে গালিয়ে দিতে থাকে এখন তোমরা শিবায় নম বলবে না তোমরা জ্ঞান প্রাপ্ত করেছো তোমাদের দুঃখের দিন সমাপ্ত হয়েছে অজ্ঞান অন্ধকার বিনাশ হয়েছে শিববাবু তো হলেন তোমাদের বাবা তাই না বাবাকে সর্বব্যাপী বলার কারণ ব্রাদারহুড সমাপ্ত হয়ে যায় ভারতে তো খুব খুব ভালো বলে হিন্দু চিনি ভাই ভাই চিনি মুসলিম ভাই 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 তো আছো তাই না এক বাবার বাচ্চা এই হিসাবে তো তোমরা ভাই ভাই এই সময় তোমরা জানো যে আমরা হলাম এক বাবার সন্তান এই ব্রাহ্মণদের বংশাবলী পুনরায় স্থাপনা হচ্ছে এই ব্রাহ্মণ ধর্ম থেকে দেবী দেবতা ধর্ম বেরিয়ে আসে দেবী দেবতা ধর্ম থেকে ক্ষত্রিয় ধর্ম ক্ষত্রিয় থেকে আবার ইসলাম ধর্ম বের হবে এই গুরু রহস্য তোমরা জানতে পারছ তাদেরও বংশতালিকা রয়েছে না তারপর বৌদ্ধ খ্রিস্টান বের হবে এইভাবে বের হতে হতে এত বড় ঝাড় হয়ে গেছে আজকে সাড়ে আটশো কোটি লোক হয়ে গেছে এটা হলো অসীম জগতের বংশতালিকা আর সেটা হলো জাগতিক বংশতালিকা এই বিস্তারিত বিষয় যার ধারণা হবে না তার জন্য বাবা সহজ যুক্তি বলে দিচ্ছেন যে বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করো কারণ জ্ঞানের রহস্য সকলে বুঝতে পারবে না তার জন্য সহজ সহজ বিধি হলো বাবাকে আর উত্তরাধিকারকে স্মরণ করো তাহলে স্বর্গীয় অবশ্যই আসবে কিন্তু পদের মধ্যে তারতম্য হয়ে যাবে এছাড়া উচ্চপদ প্রাপ্ত করতে হলে পুরুষার্থ করতে হবে এটা তো বাচ্চারা তোমরা জানো সে বাবু তোমাদেরকে বোঝাচ্ছেন এই বাবাও বোঝাচ্ছেন তিনি তোমার আমার বুদ্ধিতে আছেন এখন বাবাকে বুদ্ধিতে রেখেই এখন কাজকর্মে চলনে ফিরনে বাবাকে ইয়াদ করতে হবে স্মরণ করতে হবে যদি আমি শাস্ত্র ইত্যাদি পড়েছি কিন্তু এটাও জানি যে এইসব পরে কখনো ভগবানকে পাওয়া যায় না বাবা বোঝাচ্ছেন মিষ্টি মিষ্টি বাচ্চারা সে বাবাকে আর উত্তরাধিকারীকে স্মরণ করতে থাকো এটাই তোমাদের প্রধান কর্তব্য বাবা তুমি খুব মিষ্টি সব তোমারই চমৎকারিত্ব কামাল এরকমভাবে বাবার মহিমা করতে হবে বাচ্চারা তোমাদের ঈশ্বরীয় লটারি প্রাপ্ত হয়েছে এখন জ্ঞান আর যুগের পরিশ্রম করতে হবে এতে অবর্ণনীয় উপহার প্রাপ্ত হয় তাই পুরুষার্থ করতে হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের সমন আর সুপ্রভাত আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা দাদাকে জানাই স্মরণের সমন এবং সুপ্রভাত ধারণার জন্য মুখ্য সার এক নম্বর এখন নাটক সম্পূর্ণ হচ্ছে আমরা নিজেদের সুইট হোমে ফিরে যাচ্ছি এই স্মৃতিতে থাকলে খুশির পারদ সদা ঊর্ধ্বগামী থাকবে নাম্বার দুই অতীতকে অতীত করে এই অন্তিম জন্মে বাবাকে পবিত্রতার সহায়তায় তো সহায়তা করতে হবে নাকি তোমরাই করতে পারবে তন মন ধন দিয়ে ভারতকে স্বর্গ বানানোর সেবায় নিয়োজিত থাকতে হবে আজকের বরদান সকল পুরনো খাতাগুলিকে সংকল্প আর সংস্কারের রূপ থেকেও নির্মূল করে অন্তর্মুখী ভাব। তার অর্থ হলো বাপ দাদা বাচ্চাদের সমস্ত খাতাগুলিকে এখন সাফ দেখতে চাইছেন বাবা চাইছেন বাচ্চারা এতটুকু পুরুষার্থ করুক একটুখানিও পুরনো খাতা অর্থাৎ বহির্মুখী হওয়ার খাতা সংকল্প বা সংস্কার রূপেও যেন না থাকে এতটাই স্বচ্ছতা চাইছেন সদা সর্ববন্ধনমুক্ত আর যোগযুক্ত একেই অন্তর্মুখী বলা হয় যা নাকি অন্তর্মুখী যারা সদা সুখী হয় এই জন্য সেবা অনেক করো কিন্তু বহির্মুখী থেকে অন্তর্মুখী হয়ে করো অন্তর্মুখী হয়ে চেহারার দ্বারা বাবার নাম উজ্জ্বল করো জানা কি তোমরাই পারবে সমস্ত আত্মারা যেন বাবার হয়ে যায় এটাই বাবার আশা আকাঙ্ক্ষা এরকম প্রসন্ন চিৎ বানাও আজকের আজকের সমান আমি বন্ধন মুক্ত আত্মা অন্তর্মুখী আত্মা আচ্ছা ওম শান্তি